যেন সরকারি অর্থের হরির লুট চলছে এডিসি পরিচালিত কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্ট দপ্তরে। সরকারি নীতি নির্দেশকে তোয়াক্কা না করে বাঁকা পথে দরপত্র আহ্বান ছাড়াই নির্দিষ্ট একটি ভূইফোর সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ টাকার শিশু পুষ্টি খাদ্য ক্রয় করছে এডিসি প্রশাসন। আর তাতেই উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ। কাঞ্চনপুর একটি ভুইফোর সংস্থার মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা কলা সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর ফের মিড ডে মিলে ডিম সরবরাহে দুর্নীতির অভিযোগ উঠল। কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের আওতাধীন দশদা সেক্টরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার দেওয়া হল দুর্গন্ধযুক্ত পচা ডিম। সোমবার দশদা সেক্টরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্গন্ধযুক্ত এই পচা ডিম সরবরাহ করা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এলাকার অভিভাবক মহলে। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ডিম সরবরাহে খুমুলুং থেকে সরাসরি বরাদ দেওয়া হয় কাঞ্চনপুর মাল্টিপারপাস সোসাইটি নামক একটি সংস্থাকে, যদিও সরকারিভাবে তার জন্য কোনো দরপত্র আহ্বান করেনি এডিসি প্রশাসন। ফলে প্রশ্ন উঠছে, কোন আইনে নির্দিষ্ট একটি সংস্থাকে লক্ষ লক্ষ টাকার ডিম সরবরাহের বরাদ দিল এডিসি প্রশাসন? এ নিয়ে সরকারি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষ। এক্ষেত্রে অভিযোগ উঠেছে, কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে দশটা সেক্টরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহে ওই ভুইফোর সংস্থাটি বরাবর নিম্নমানের খাদ্য সামগ্রী প্রদান করে যাচ্ছে। এতে ওই সংস্থাটির সাথে দুজন আইসিডিএস সুপারভাইজার এবং খুমলুঙের একজন প্রিন্সিপাল অফিসারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে শিশুর পুষ্টি খাদ্য কেলেঙ্কারি নিয়ে এলাকার অভিভাবকদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে কাঞ্চনপুর ও দশদা সেক্টরের দুজন সুপারভাইজারকে এক মাস আগে বদলির নির্দেশ দেওয়া হয় খুমলুং থেকে, কিন্তু এখনো পর্যন্ত তারা বদলির জায়গায় কাজে যোগ দেননি। স্বাভাবিকভাবেই শিশুর পুষ্টি খাদ্য নিয়ে এলাকাবাসীর বিস্তর অভিযোগ থাকলেও কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও আর ডার্লং এবং এডিসি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। কাঞ্চনপুরের প্রতিনিধি রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।